এৰিব অসম সাহিত্য সভা বিতৰ্ক হৈছে লগ এৰিব নিবিচাৰে অসম সাহিত্য সভাৰ এবাৰ সাহিত্য সভাত হৈছে গাহৰি বিতৰ্ক সাহিত্য সভাৰ অনুষ্ঠানৰ দুপৰীয়া আহাৰত গাহৰি মাংস পৰিবেক্ষণ কৰাক লৈ ৰাজ্যজুৰি এটা তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ জোৱাৰ হিৱাহাকৰত অনুষ্ঠিত অসম সাহিত্য সভাৰ কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভাত গাহৰি মাংস পৰিবেক্ষণক লৈ সৃষ্টি হৈছে বিতৰ্কৰ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন জনগোষ্ঠীয় সম্প্ৰদায়ৰ লোকৰ সমবেত হোৱাৰ মাজতে দুপৰীয়াৰ আহাৰত যেতিয়া গাহৰি মাংস দিয়া হৈছিল তেতিয়া এনেকৈ গাহৰি মাংস কিয় দিয়া হ'ল বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিলে একাংশই যিহেতু একাংশ লোকে গাহৰি মাংস নাখায় তেনেস্থলত ৰাজহুৱা ভোজনত কিয় গাহৰি মাংস ব্যৱহাৰ কৰা হ'ব বুলি তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে অসন্তুষ্টিৰ সৃষ্টি হৈছে ক্ষোভৰ সৃষ্টি হৈছে একাংশৰ মাজত আনহাতে আফ্ৰিকান স্বাইন ফিভাৰৰ যি এটা আতংক চলি আছে বা যি এক সংক্ৰমণ চলিছে তাৰ পিছত শিৱসাগৰ জিলাত 144 ধাৰা জাৰি কৰি থোৱা আছে 18 জুলাইৰ পৰাই মাংস বিক্ৰীৰ ক্ষেত্ৰত গাহৰি মাংস বিক্ৰীৰ ক্ষেত্ৰত বিশেষকৈ নিষেধাজ্ঞা আৰোপ কৰি থোৱা আছে আৰু তাৰ পিছত কেনেদৰে অসম সাহিত্য সভাৰ এই যি সভা অনুষ্ঠিত হৈছে য'ত শিৱসাগৰত অনুষ্ঠিত হৈছে শিৱসাগৰৰ দৰে এডোখৰ ঠাইত য'ত গাহৰি মাংসৰ বিক্ৰীৰ ক্ষেত্ৰত বা খোৱাৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰি থোৱা আছে তেনেকৈ এক জাতীয় মঞ্চত গাহৰি মাংস ব্যৱহাৰ কৰি প্ৰশাসনৰ নিষেধাজ্ঞা উলংঘন কৰাক লৈও একাংশই প্ৰশ্ন উত্থাপন কৰিছে আচলতে তেখেতসকলে বোধহয় অলপ সহজভাৱে ল'লে নেকি কথাটো আমাৰ খাদ্য বিভাগে বোধহয় গতিকে খাদ্যৰ লগতে তাৰমানে গাহৰি মাংস দিলে আৰু গাহৰিটো ইমান ফ্ৰী হোৱা নাই তাৰমানে সকলোৱে তাক গ্ৰহণ কৰা নাই এই মুহূৰ্তলৈকে গতিকে ইয়াতে আজি সেই দুটা খাদ্য বাকী এনেই বাকীখিনি অন্যান্য খাদ্য যথেষ্ট উন্নত সুন্দৰভাৱে খাদ্য আজি খুৱাইছে সেইটো তেখেতসকলক ধন্যবাদ দিবই লাগিব কিন্তু এই দুটা বস্তু দিয়াৰ কাৰণে অকণমান আপত্তি মানে কি মই কথাটো ক'লোঁ যে এইটো কেতিয়াও আজিলৈকে তাৰমানে সাহিত্য সভাত এইটো হোৱা নাছিল লিখিও হোৱা নাছিল মানে লিখি থ'লে গম পালোহেঁতেন যে এইটো গাহৰি মাংস জানেই বহুত এতিয়া চোৱাইন ফ্লু আহিছে সকলো একফালৰ পৰা মানুহক আক্ৰমণ কৰিছে আৰু সেই চোৱাইন ফ্লুৱে মানুহকো আক্ৰমণ কৰে গতিকে চৰকাৰে চিন্তা চৰ্চা কৰি গাহৰি মাংস বন্ধ কৰিছে কিন্তু চৰকাৰী নীতি নিৰ্দেশনা থকাৰ পাছত আচলতে এই খাদ্যবিধ আচলতে তাত ব্যৱহাৰ কৰে চৰকাৰে চিন্তা চৰ্চা কৰিয়ে গাহৰি মাংস বন্ধ কৰিছে কিন্তু তেনে পৰিপ্ৰেক্ষিতত সাহিত্য সভাৰ এই সভাত কি ধৰণে দুপৰীয়াৰ আহাৰত গাহৰি মাংস পৰিৱেশন কৰা হ'ল প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে সংযুক্ত হৈছোঁ ডিব্ৰুগড়ৰ পৰা আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱাৰ সৈতে ঋষেশ্বৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ব্যক্তিগৰাকী ইতিমধ্যে তেওঁ নিশ্চয় তেওঁ কৈছে সাংবাদিকৰ আগত যে তেওঁ অকণমান ইয়াত আচলতে তেওঁ ক'বলৈ বাধ্য হৈছে আৰু সমান্তৰালকৈ প্ৰতিক্ৰিয়া বিভিন্ন ঠাইত সৃষ্টি হৈছে তাকো প্ৰশাসনে নিষেধাজ্ঞা জাৰি কৰি থোৱাৰ মাজতে গাহৰি মাংস হয় নিশ্চয়কৈ শেহতীয়াকৈ অৰ্থাৎ যোৱাকালি যি শিৱসাগৰত অনুষ্ঠিত অসম সাহিত্য সভাৰ কেন্দ্ৰীয় যি কাৰ্যনিৰ্বাহক আছিল ইয়াত যি গাহৰি মাংসৰ বিতৰ্কক লৈ প্ৰতিক্ৰিয়া আজিও অব্যাহত আছে আৰু মোৰ সৈতে আছে বৰ্তমান অসম সাহিত্য সভাৰ প্ৰধান সম্পাদক যাদৱ শৰ্মা ডাঙৰীয়া স্বাগতম জনাইছোঁ কি প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিব যোৱাকালি যি মই সংবাদ মাধ্যমৰ জৰিয়তে সদৌতি ৰাইজলৈ মোৰ সশ্ৰদ্ধ প্ৰণাম জনাইছোঁ কালি শিৱসাগৰত অসম সাহিত্য সভাৰ ষষ্ঠ কাৰ্যনিৰ্বাহ সভাখনি অনুষ্ঠিত হৈ যায় এই সভাত সুন্দৰভাৱে কেইবাটিও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় আৰু আবেলি সভাখনি সুন্দৰভাৱে সামৰণি পৰে ইয়াৰ পিছত মই সামাজিক মাধ্যম আৰু দুই এটা চেনেলৰ জৰিয়তে দেখিছোঁ যে খাদ্য সম্ভাৰক লৈ দুই এটা মন্তব্য বা তেনেধৰণৰ কিছু প্ৰতিক্ৰিয়া দেখিবলৈ পাইছোঁ মই ভাবোঁ যে অসমখন হৈছে আমাৰ এখন বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰে পৰিপূৰ্ণ ৰাজ্য আমি বিভিন্ন খাদ্য অভ্যাসৰ বিভিন্ন সাজ পোছাক পৰিধান কৰা মানুহ ইয়াত আছোঁ গতিকে আদৰণি সমিতিয়ে কেনেধৰণে খাদ্য সম্ভাৰ তেখেতসকলে প্ৰস্তুত কৰিছে বা কেনেধৰণে কৰিব বা কেনেধৰণে আপ্যায়ন কৰিব এনেধৰণৰ আমাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ পৰা কোনো নিৰ্দেশ আমি দিয়া নাছিলোঁ তেখেতসকলে পাৰ্য পৰিমাণে কষ্ট কৰিছে আমাক আদৰিবলৈ আৰু আমি গম পোৱা মতে বিভিন্ন ধৰণৰ খাদ্য সম্ভাৰ তেখেতসকলে প্ৰস্তুত কৰি খাদ্য পৰিৱেশন কৰিছে কিন্তু মূৰকত দেখা গৈছে যে দুই এটি খাদ্য সম্ভাৰক লৈ বিশেষকৈ যিসকলে হয়তো সেই খাদ্য গ্ৰহণ নকৰে তাকে লৈ কিছু মন্তব্য দেখিছোঁ আচলতে যিটো হ'ব নালাগে আমি ভাবোঁ যে মানুহৰ ৰুচি মানুহৰ খাদ্য অভ্যাস বেলেগ বেলেগ গতিকে যিয়ে যি খায় এই সম্পৰ্কত সাহিত্য সভাই এনেধৰণৰ খাদ্য বা সাজ পোছাকৰ ক্ষেত্ৰত মাত মাতি থাকিলে নহ'ব এইবোৰ সৰু কথা বুলি ধৰি ল'ব লাগিব কিন্তু কথা এটা আছে যদি প্ৰশাসনৰ ফালৰ পৰা বা স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা কোনো এবিধ খাদ্যৰ
কারণে স্বাস্থ্যসম্মত কথা আছে বা তেনে ধরনের কিবা বাতিল বা তেনে ধরনের বন্ধ রাখার কিবা নির্দেশ আছে সেইবিলাকও মানিব লাগিব আমি, কারণ স্বাস্থ্য বিভাগে হোক বা প্রশাসনে কিবা খাদ্য যদি বন্ধ করে থই দিছে বা বর্তমান স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি তেনে ধরনের কিবা নির্দেশ আছে সেই নির্দেশ আমি অমান্য করব নোৱাৰো, এই কথাটো আমি চাব লাগিব। কিন্তু খাদ্য সম্ভারক লৈ জাতীয় আমার সাজ পোশাক লৈ তেনে ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে আমি সময়ব অভাবতে কটাব নালাগে বলে মই ভাবো, আর আশা রাখিম এই বিষয়টি এড়ি আমি আকো ভাষা সাহিত্য সংস্কৃতির প্রতি একলগে কাম করা ভাল হবে। আকো ভাষা সাহিত্য সংস্কৃতির প্রতি আমি আমার যেওঁলোকৰ কাম কাজ সেইখিনি চলাই যাব লাগে বা তাত মনোনিবেশ করব। কিন্তু মূল বিষয়টি হয়েছে খাদ্যাভ্যাস কার কেনেকুৱা সেই প্রসঙ্গ বারো আছে, যে চর্চা হয়েছে বারো সেইখিনি আঁতৰত রাখি কিন্তু প্রশাসনে যেতিয়া তাত আসলে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সাহিত্য সভার দরে একটা সন্মানীয় একটা অনুষ্ঠানক যেতিয়া অনুষ্ঠানত যেতিয়া গাহৰি মাংস প্রশাসনে নিষিদ্ধ করে রখার পিছত আর প্রশাসনে নিষিদ্ধ করেছে স্বাস্থ্যসম্মত কারণ তেওঁ নিজে কৈছে যে সোয়াইন আফ্রিকান সোয়াইন ফিভারের বাবে এয়া করা হয়েছিল বা নিষেধাজ্ঞা দিয়া হয়েছিল, তেনে পরিপ্রেক্ষিত সাহিত্য সভার দরে এক অনুষ্ঠানে যেতিয়া গাহৰি মাংস তাত বনোৱা হব বিতরণ করা হব খোৱা হব তাত সেই বিষয়টো আসলে তেওঁলোকে নিশ্চয় আগতীয়াকৈ অকণমান চিন্তা করব লাগিছিল যিসকল দায়িত্বত আছিল। হয় নিশ্চয়কৈ গুরুত্বপূর্ণ বিষয় আপনি লৈ আনিছে আপনার চলাইছে পুনের, যেহেতু প্রশাসনের নিষেধাজ্ঞা আছে সোয়াইন ফ্লুৰ বা অর্থাৎ গাহৰি খোৱা নিষেধাজ্ঞা এনেকুৱা ধরনের, আর যিসকলে উদ্যোগ লৈছিলে বা অথবা এই বিষয়ত অল্প গুরুত্ব দিয়ার প্রয়োজন আছিল নেকি? মানে আছে প্রশাসনের যদি তেনেকুৱা নির্দেশ আছে সেই নির্দেশ আমি অমান্য করব নোৱাৰো, এইটো তেখেতসকলে চোৱাটো দরকার আছিল। কিন্তু মই এই ক্ষেত্রত ইমান নেজানো যে কোন খাদ্যর সম্ভারের উপর কেনধরণে নিষেধাজ্ঞা করে থই দিছে এই কথাটা মানে নজানো, কিন্তু যদি আছে এই মানিব লাগে, কারণ সরকারের যে আমার নীতি বা সরকারের যে নির্দেশ সেই আমি মানিব লাগিব, কারণ আমার তো স্বাস্থ্যের কারণেই কৈছে নিশ্চয়। কিন্তু খাদ্য সম্ভারক লৈ প্রতিক্রিয়া হব নালাগে, মই সেইটাই কৈছো। খাদ্য সম্ভার বিশেষ অসমৰ ক্ষেত্র, কারণ বিভিন্ন জাতি জনগোষ্ঠীরে আমি এখন অনৈক্যর মাজত ঐক্যর রাজ্য আমার, গতি ইয়াত খাদ্য সম্ভার বেলেগ বেলেগ, আমার পোশাক পরিচ্ছদ বেলেগ বেলেগ, আনকি এনেকুৱা আছে আমার মাতৃভাষাও অসমত কেবল যে অসমীয়া মাতৃভাষা এনেকুৱা নহয়, আমার বিভিন্ন জনগোষ্ঠীয় ভাষা আছে জনজাতীয় ভাষা আছে, গতি আমার মাতৃভাষাও বহুত বেলেগ বেলেগ, এই কথা আমি সকলে অনৈক্যর মাজত ঐক্যতার কাম করে আছো। গতি এই ক্ষেত্রে খাদ্য অভ্যাস বা ঠিক তেনে ধরনের পোশাক পরিচ্ছদ এইবোৰ বিষয় আহিব নালাগে বলে মই ভাবো। হয় নিশ্চয়কৈ এক গুরুত্বপূর্ণ বিষয় প্রধান সম্পাদকগৰাকীয়ে ইতিমধ্যে আমাক অবগত করেছে যে খাদ্যভাগ লৈ খাদ্য প্রণালী লৈ বিতর্কিত হব নালাগে, ইয়ার বিপরীতে যে সাহিত্য সংস্কৃতির বিষয়ত গুরুত্বপূর্ণভাবে আগবাহিব লাগে এই বিষয়টি। কিন্তু আর একটা কথা অবগত করেছে, যদি প্রশাসনে তার নিষেধাজ্ঞা দিয়া আছিল বা গাহৰি মাংস খোৱার ক্ষেত্রে বা বাহরি মাংস প্রচলনের ক্ষেত্রে, তেনে ক্ষেত্রে হয়তো যিসকলে উদ্যোগ লৈছিলে বা যিসকলে খাদ্যর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন তেখেতসকলে বিষয়টি চার প্রয়োজন আছিল। কিন্তু এই মুহূর্তে প্রধান সম্পাদকগৰাকীয়ে অবগত করেছে যে এই সম্পর্ক বিতর্ক হব নালাগে, মূল ভাষা সাহিত্য ভাষা সংস্কৃতির উপরে গুরুত্ব প্রদান করা উচিত, কেন্দ্র করে বাকিখিনি বিতর্ক এড়াই চলবলে কৈছে ঠিকই। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা কিহর বা কিবা নিশ্চয় একটা কারণত আছিল, হে কারণ আছিল আফ্রিকান সোয়াইন ফিভার, তাতে আসলে বিভিন্নজনে প্রশ্ন তুলবলগিয়া হয়েছে বা প্রশ্ন তুলবলে সুযোগকণ পাইছে যে তাত গাহৰি মাংস আহিল কেনেকৈ যদি প্রশাসনের নিষেধাজ্ঞাই আছিল। ধন্যবাদ জ্ঞাপন করেছো, যি নহক এটা বিতর্ক হয়েছে আর সাহিত্য সভার বিতর্ক নতুন কথা নহয়, শেহতীয়াকৈ কিছু বিতর্ক হয়ে আহিছে সাহিত্য সভা কেন্দ্র করে অন্য এক বিতর্কত সাঙুর খাই পড়িল অসম সাহিত্য সভা। জনতা ভবনত শেষ শ্রদ্ধা নিবেদন করা হল আই এ এছ বিষয়া রাজেশ প্রসাদক। জনতা ভবনের সমূহ বিষয়া কর্মচারী অন্তিম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলে আই এ এছ বিষয়াগীক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অন্তিম শ্রদ্ধা অগণন গুণমুগ্ধয় জানায় অগণন গুণমুগ্ধ সান্নিধ্য পাওয়া লোক বা ভাল পাওয়া লোকসলে শেষবারের শ্রদ্ধা নিবেদন করেছে। আর মন্ত্রী রনোজ পেগো, মন্ত্রী সঞ্জয় কিষাণ, মেঘালয়ের ডিজিপি ডক্টর এল আর বিষ্ণয়কে ধরে বিষয়া কর্মচারী সকল উপস্থিত আছিল এই শেষ শ্রদ্ধা নিবেদন কার্যসূচীত। আর আই এ এছ রাজেশ প্রসাদর দায়িত্ব পালনের স্মৃতি রোমন্থন করলে মন্ত্রী সঞ্জয় কিষাণে। অতি মর্মাহত হয়েছ আসলতে, এজন অতি সুদক্ষ এজন কম বয়সতে 95 বেস আসলে তখন আর যথেষ্ট নিজের দায়িত্ব নিষ্ঠাপূর্বক আর সফলতার কাম করেছিল। বর্তমান যে আমার মন্ত্রী সকলক
বানপানীৰ কাৰণে বিভিন্ন জিলাসমূহত দায়িত্ব দিছে। ৰাজেশ কুমাৰজী আৰু মোক তামোলপুৰত দায়িত্ব দিয়া হৈছিল আৰু তাৰ পাছতে নেক্সট যেতিয়া যোৱা কথা আছিলে তেওঁ অসুস্থ হ'ল। অসুস্থ হৈ থকা অৱস্থাতো তেওঁ মোক ফোন কৰি পেলাই কৈছে, সঞ্জয়জী আপ যাব ভি যাওগে মেৰে কো বোলো মই চলা যাওঁগা, থোৰা তবিয়ত খৰাব হ'ল লেকিন মই ঠিক হ'কৰ কে আ যাওঁগা। দুৰ্ভাগ্য মই তামোলপুৰতে আছিলোঁ, কালি খবৰটো পালোঁ যে তেখেত আমাৰ মাজত নাই। সঁচাকৈ অতি দুখ লগা বিষয়, মই তেখেতৰ আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ। আৰু পঞ্চভূটত বিলীন ইতিমধ্যে আই এ এছ বিষয়া ৰাজেশ প্ৰসাদৰ নাচৰ দেহ আজি শেষকৃত সম্পন্ন কৰা হ'ল। আই এ এছ বিষয়া ৰাজেশ প্ৰসাদৰ নৱগ্ৰহ শ্মশানত এটা শোকাকুল পৰিৱেশৰ মাজত তেওঁৰ শেষকৃত সম্পন্ন কৰা হয়। সময় এখিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ